হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে প্রতিদিনের সমন্বয়। খুলনা ওয়ারিয়ার্স বনাম বিপিডি ক্রিকেট টিমের মধ্যকার ম্যাচ। বিপিডি ক্রিকেট টিম টসে জয়লাভ করেন এবং তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এর আগে বিপিডি ক্রিকেট টিম কখনো খুলনা ওয়ারিয়ার্সের সাথে খেলেনি। এটি হলো আজকের প্রথম ম্যাচ। বিপিডির উদ্বোধনী ব্যাটসম্যান প্রস্তুত, আসছেন খুলনা ওয়ারিয়ার্সের বোলার রাতুল। বল করলেন, বিপিডি ক্রিকেট টিম তাদের 99টি উইকেট হারিয়ে 125 রান করতে সক্ষম হয় 14 ওভার শেষে। খুলনা ওয়ারিয়ার্সের জয়ের জন্য দরকার হবে 126 রান 14 ওভারে। এদিকে খুলনা ওয়ারিয়ার্সের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আসছেন উজ্জ্বল ও রাকিব। প্রস্তুত রাকিব, আসছেন বলার। বল করলেন,
আপনারা তো দুইটা বল দিয়ে ব্যাটিং করছিলেন তাই না? আর কেটে দেওয়ার বড় বল খুলনা ওয়ারিয়ার্স তারা 127 রান করতে সক্ষম হয় 12 ওভারে। তারা মাত্র 127 রান করতে 6-6টি উইকেট তারা খরচ করেন। এর ধারাবাহিকতায় খুলনা ওয়ারিয়ার্স উইন বাই 4 উইকেটস লেফট 12 বলস।